ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মুস্তাক আহমেদ রুহি, নেত্রকোনায়। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা 157 নেত্রকোনা, এক দুর্গাপুর কলমাকান্দা উপজেলা, যা 55 কিলোমিটার সীমান্তবর্তী দীর্ঘ এলাকা। আমার নির্বাচনী এলাকা দুর্গাপুরে রয়েছে সাদা মাটি, যা সিরামিক শিল্পের জন্য প্রধান কাঁচামাল, এবং সিলিকা বালু, যা কাঁচ শিল্পের প্রধান কাঁচামাল, যা হোয়াইট ক্লে স্তর আকারে থাকে। হোয়াইট ক্লে লেয়ারের উপর বাদ মাটি অপসারণ করে, যার ফলে ওই স্থান থেকে আর কোনো দিন চীনামাটি ও সিলিকা বালি উত্তোলন করা যাবে না। মাননীয় স্পিকার, এই এই সম্পদ খনিজ সম্পদগুলো এতদিন যথেচ্ছ উত্তোলনের ফলে ব্যাপক অপচয় হয়েছে। এখনই সীমিত খনিজ সম্পদটি যথাযথ উত্তোলনের মাধ্যমে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। এই জন্য আমি এলাকার জনগণের নির্বাচিত প্রতিনিধি, আইন প্রণেতা হিসেবে বলতে চাই যে সব কোয়ারির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, সেই সব কোয়ারি নবায়ন না করে শুধুমাত্র কারখানা মালিকদের অনুকূলে কোয়ারি যারা মঞ্জুর করলে, একদিকে যেমন খনিজ সম্পদটি সর্বোচ্চ উত্তোলন নিশ্চিত হবে, অন্যদিকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় অর্জিত হবে। দেশের স্বার্থে মজুদকে যে হারে উত্তোলন করা হচ্ছে, আগামী 10 বছর পরে হাজার হাজার কোটি টাকার চীনামাটি ও সিলিকা বালু আর থাকবে না। মাননীয় স্পিকার, আমি এই লক্ষ্যে কিছু সুপারিশ করতে চাই, আর তার আগে বলতে চাই, তাছাড়া পুরনো প্রযুক্তিতে যেভাবে উত্তোলন করা হচ্ছে তার 3/2 নষ্ট হয়ে যাচ্ছে। আমার সুপারিশগুলো হলো, 1, কোয়ারি যারা নবায়ন না করা; 2, নতুন করে শুধুমাত্র কারখানার অনুকূলে কোয়ারি যারা প্রদান করা; 3, সাদা মাটির সহিত প্রাপ্ত সিলিকা বালুর জন্য আলাদা কোয়ারি যারা মঞ্জুর করা; 4, মুমেন শাহী, চাকির, বেঙ্গল সিরামিক্স, এই বিগত 4 দলীয় বক্ষক যুগ সরকারের আশীর্বাদে কত হাজার কোটি টাকার সম্পদ লুট করেছে, তা হিসাব রূপণ করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা; 5, উৎপাদনমুখী মাইলগুলো থেকে লেঅফ ঘোষিত মাইলগুলোতে বেকার শ্রমিকদের আয়ের উৎস সৃষ্টি করা; 6, পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা; 7, দেশের স্বার্থে ইন্ডাস্ট্রিগুলো যেন গভীরে যেতে না পারে তা নিশ্চিত করা; 8, চীনামাটির মাঝখানে সিলিকা বালু থাকে, বাই প্রোডাক্ট লেয়ার থেকে সিলিকা বালুর জন্য আলাদা লাইসেন্স প্রদান করা; 9, চীনামাটি ও সিলিকা বালু উত্তোলনের পূর্বে আবেদনকারী ফ্যাক্টরিগুলো ভিজিট করা; আর সর্বশেষ 9, দুর্নীতি প্রতিরোধে কঠিন শাস্তিমূলক আইন প্রণয়ন করা। উপরোক্ত বিষয়সমূহ অতি জরুরি ভিত্তিতে দেশের স্বার্থে, দশের স্বার্থে চীনামাটি সিলিকা বালু উত্তোলনে নব্য প্রযুক্তি ব্যবহার করার লক্ষ্যে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করবেন আশা করি মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী মহোদয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব গোলাম কিবরিয়া টিপু, বরিশাল 3।